দুর্বল নেতৃত্বে বিএনপি এখন নির্জীব রাজনৈতিক দল। এভাবে চললে 31 বছরেও ক্ষমতায় আসা সম্ভব নয়, এই মূল্যায়ন দলের প্রভাবশালী ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ও মরবির উত্তমের। বলছেন, জিয়াউর রহমান খালেদা জিয়া মেধাবী এবং যোগ্যদের নিয়ে এগোতেন, কিন্তু এখন আর তেমনটা হয় না। বয়স্ক, অসুস্থ, নিষ্ক্রিয়দের সরিয়ে সক্রিয়দের নিয়ে নেতৃত্বে আমূল পরিবর্তন আনার দাবি জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। এখন কি হয়, এই জোয়ার ভাটার দেশে কিছুই বলা সম্ভব না। জ্যেষ্ঠতায় ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যানদের তালিকার প্রথম তিনজনের একজন। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক পরিষদ স্থায়ী কমিটির পরের ধাপেই ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতাদের অবস্থান। উন্নতি ইজ দ্য সলিউশন। তাহলে শাহজাহান ওমরকে বিএনপিতে এনেছিলেন জিয়াউর রহমান, তার মূল্যায়ন, যোগ্য ও মেধাবীদের নিয়ে এগোতেন বিএনপির প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেট দেখেন, কত সুন্দর ক্যাবিনেট, কত শিক্ষিত লোক, আর আস্তে আস্তে এই মর্যাদা সম্পন্ন লোকদেরকে আমরা হারিয়েছি। যেটা বেগম জিয়া নামেও আমাদের সাথে বদরুদ্দোজা চৌধুরী ছিল, ওবায়দুর রহমান ছিল, ও লিহামর সব ছিল। এখন দেখেন আমাদের নেতারা, আস্তে আস্তে কেমন যেন কি হয়ে পড়ছে, এই নেতার আমূল পরিবর্তন। তার মতে দলের রাজনৈতিক সক্ষমতা দিন দিন সংকুচিত হচ্ছে। আগে বড় একটা মিটিং হলে বিএনপি কেন্দ্রীয় অফিস থেকে ওরা ফোন করতো, এখন অনেকটা এগুলা নির্জীব। গণতন্ত্র পুনরুদ্ধার দিবস, প্রেস ক্লাবে কেন? প্রেস ক্লাবে সীমিত 25-30-50-100 জনের মধ্যে হবে কেন? আমাদের চেষ্টা করা উচিত ছিল বড় ময়দানে ময়দান দাবি করা। গভর্নমেন্ট দেখবো না দেখ, তারপরে যদি গভর্নমেন্ট না দেয় দোষ গভর্নমেন্টের উপরে যেত। এখন তো গভর্নমেন্টকে আমরা ব্লেম করতে পারতেছি না। বিএনপি আমার মনে হয় খুব সংকুচিত হয়ে আসতেছে, নেতৃত্বে বড় দুর্বলতা। আমি আবার বলবো, নেতৃত্বে বড় দুর্বলতা। শাহজাহান ওমর বলছেন, ক্ষমতায় যেতে হলে বিএনপির বর্তমান নেতৃত্বে আমূল পরিবর্তন দরকার। আপনি আওয়ামী লীগের 11 বছর লাগছে, আমাদের 31 বছর লাগে, কে জানে? আমাদের দলে আমূল পরিবর্তন দরকার, যার ইনঅ্যাক্টিভ, বয়স্ক, বয়োবৃদ্ধ, অসুস্থ, তারা আমাদের অ্যাডভাইজার থাক। সুন্দর স্ট্যান্ডিং কমিটি, সুন্দর কেন্দ্রীয় কমিটি করুন, দেখবেন দল অচিরেই ক্ষমতায় যাবে এবং আপনাকে লন্ডন থেকে বাংলাদেশে আনতে সাহায্য করবে। গেল এক বছর যাবৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলে বিভিন্ন পর্যায়ের কমিটির পুনর্গঠন চলছে। মহামারীর কারণে ভার্চুয়াল মিডিয়ায় সভা হচ্ছে, কিন্তু এই প্রক্রিয়ায় সুষ্ঠু পুনর্গঠন সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তৌহিদ শান্ত, News 24, ঢাকা।